আমরা বেরিয়ে পড়েছি থার মরুভূমির উদ্দেশ্যে। দুপুর তিনটেই খটখটে রোদ্রে আমরা বেরিয়ে পড়লাম, কেননা এই জয়সলমীর থেকে থর মরুভূমির দূরত্ব প্রায় 88 কিলোমিটার। এই রোদের মধ্যে আমরা চলেছি, চারিদিকে শুধু বালি আর বালি। বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম কিছু টেন্ট রয়েছে রাত্রিবাসের জন্য। তা আমরা আরও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাকে ইয়ে আন্টি বলেছিল, কি জানো মনিদীপা আন্টি, যে উটের পিঠে যখন উঠবে যা ইয়ে হবে, আমি তবে থেকে আমার ভয় আছে। দেখো পড়ে গেলে কিন্তু মাথা ফিরে যাবে। আমরা এখন থর মরুভূমিতে পৌঁছে গেছি। এবারে উটের পিঠে ঘুরে চলেছি স্যান্ডিউমের উদ্দেশ্যে। স্থানীয় লোকজন বলল স্যান্ডিউম থেকে নাকি সানসেট খুব ভালো দেখা যায়, তাই আমরা লোভ সামলাতে পারলাম না, এগিয়ে চলেছি বালির উপর দিয়ে স্যান্ডিউমের উদ্দেশ্যে। এসে পড়েছি মরুভূমিতে, আমরা উটের পিঠে করে যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে। মোবাইল কুচ ভি দে দো, ইয়ে ছোটু আপকা ফটো ওটো লে লেগা দিদি আপ দে। থর মরুভূমির মাঝখানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের উটগুলি পাশেই ওয়েট করছে, সানসেট হয়ে গেলে আবার ফিরিয়ে নিয়ে যাবে বলে। তবে থর মরুভূমি সম্বন্ধে যে ভীতি ছিল এখানে এসে দেখলাম সেটা একেবারেই অমূলক। এখানে প্রচুর লোক এসেছে থর মরুভূমি উপভোগ করার জন্য, আর পাশেই টেন্ট রয়েছে, রাতে এই টেন্টে থাকার ব্যবস্থা করা আছে। তবে হ্যাঁ, এখানে দোকান আর জলের কোনো ব্যবস্থা নেই। দাঁড়া দাঁড়া, উঠতে যাচ্ছে তো সেই জন্য। এরা দুজন আমাদের উট দুটোকে সঙ্গে করে গাইড করে নিয়ে এসেছে, এরা উট চালক, পাশেই তাদের উট বসে আছে।
বাবা তুই বসতে পারিস। পাশে পাশে এসো, বুঝিস চলো। পাশাপাশি কেউ তোলা যাবে না। হ্যাঁ চলে যাবে, চলে যাবে। সানসেট দেখার পর আমরা উটে করে এসে নেমে আবার গাড়ি ধরে চলে এলাম একটি হোটেলে, যেখানে স্ন্যাক্স, নাচ গান আর রাতের ডিনারের ব্যবস্থা রয়েছে। এই ডিনারের ব্যবস্থা বুফে সিস্টেমে, রাজস্থানী থালি। এই হোটেলে নাচ গান দেখার পর রাতের ডিনার সেরে জয়সলমীর ফিরে এলাম। পরের দিন ভোরবেলা স্টার্ট করলাম বিকানিরের উদ্দেশ্যে। বিকানিরে সকালবেলা উঠেই বেরিয়ে পড়লাম
লালগড় প্যালেসের উদ্দেশ্যে। এই লালগড় প্যালেস দেখার পর আমরা এই বিকানির শহরের কয়েকটি নামকরা ট্যুরিস্ট স্পট একে একে দেখে নিলাম, যার মধ্যে রয়েছে জৈন মন্দির ভান্ডেশ্বর সন্দেশ্বর, এছাড়া দেবীকুণ্ড সাগর, ক্যামেল ব্রিডিং ফার্ম, করণী মাতা মন্দির ইত্যাদি। একে একে এগুলি দেখার পর আমরা চলে এলাম বিকানির শহরের কেন্দ্রবিন্দু, মূল আকর্ষণ জুনাগড় ফোর্টে। জয়পুরের মতো এই জুনাগড় ফোর্টও লাল আর গোলাপি বেলে পাথরে তৈরি। এই দুর্গটি তৈরি করেন আকবরের প্রাক্তন সেনাপতি রাজা রায় সিং। এই দুর্গ দেখেই আমরা রাজস্থান ভ্রমণ শেষ করব, তার কারণ আমরা রাজস্থানে এসেছি আজ নিয়ে 13 দিন। আগামীকালই আমাদের হাওড়া যাওয়ার ট্রেন বিকানির থেকে। একটু মার্কেটে ঘোরাঘুরি করব টুকটাক কিছু কেনাকাটার জন্য, কেন দুদিন ট্রেনের ভিতর থাকতে হবে।
এখন এসে উপস্থিত হয়েছি বিকানির স্টেশনে। আমাদের ট্রেন সন্ধে 6:45 এই বিকানির থেকেই ছাড়বে। একদিন পর অর্থাৎ পরশুদিন ভোর 4:15 হাওড়ায় পৌঁছানোর কথা, তাই আর অপেক্ষা না করে আমরা ট্রেনে উঠে পড়লাম।